তোমরা সবাই ভালো আছো? তোমাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি ন্যাশনাল কলেজ আইজি। আজকের আমাদের বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়, ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ। এই চ্যাপ্টারে আমরা ব্যয় এবং ব্যয়ের শ্রেণী বিভাগ সম্পর্কে জানলে যেটা জানতে পারবো, উৎপাদনকারী প্রতিষ্ঠানের যে ব্যয়গুলো আছে সে ব্যয়গুলো সম্পর্কে জানতে পারবো, কোন ব্যয় একটা প্রতিষ্ঠান কতটুকু নিয়ন্ত্রণ করতে পারে, কতটুকু নিয়ন্ত্রণ করতে পারে না এ সম্পর্কে জানতে পারবো, এবং ব্যয়ের সংজ্ঞা সম্পর্কে জানতে পারবো। তাহলে আমরা দেখি এ চ্যাপ্টারে আমরা কী কী বিষয়গুলো আজকে জানবো। একটা হলো, প্রথম হলো ব্যয়, ব্যয় সম্পর্কে জানবো। আমরা খরচ সম্পর্কে জানবো। অনেকেই আমরা ব্যয় এবং খরচকে একই অর্থেই ব্যবহার করি, কিন্তু আসলে ব্যয় এবং খরচ একই জিনিস নয়। এরপর প্রত্যক্ষ ব্যয় সম্পর্কে জানবো, পরোক্ষ ব্যয় সম্পর্কে জানবো, পণ্য ব্যয় সম্পর্কে জানবো, কালীন ব্যয় সম্পর্কে জানবো, নিয়ন্ত্রণযোগ্য ব্যয়, অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয়, মিশ্র ব্যয়, নিমজ্জিত ব্যয়, সুযোগ ব্যয় এবং তুলনামূলক ব্যয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা নামেই বুঝতে পারছো যে আমরা এই চ্যাপ্টারে কী কী বিষয়গুলো সম্পর্কে জানব। প্রথম কী দেখব? ব্যয়। ব্যয় কী সেটা সম্পর্কে জানব। এখন আমরা অনেকেই, যেমন আমি একটা কলম ক্রয় করলাম, ধরেন এই কলমটা যে টাকাটা খরচ করছি সেটা ব্যয়। আবার অনেকে ধরে নেই এটা খরচ। আসলে এই ব্যয় এবং খরচ একই শব্দে যদিও ব্যবহার করা হয়, অনেকেই করে, কিন্তু হিসাব বিজ্ঞানের ভাষায় এই ব্যয় এবং খরচ একই নয়। তাহলে আমরা কিন্তু আজকে ব্যয় কী এবং খরচ কী, এবং ব্যয় এবং খরচ থেকে যেটুকু থেকে যায় সেটুকু কী সেটা সম্পর্কে প্রথম জেনে নিব। যাই হোক, প্রত্যক্ষ ব্যয়, তোমরা তো এটা জানোই, প্রত্যক্ষ ব্যয় যে ব্যয়টা উৎপাদনের সাথে সরাসরি জড়িত তাকে আমরা বলি প্রত্যক্ষ ব্যয়। যেমন আমরা একটা শার্ট যদি তৈরি করি, কতটুকু কাপড় লাগবে যেটাকে তুমি জানতে পারবা, কতটুকু কাপড় লাগবে সেটা হলো প্রত্যক্ষ ব্যয়। কয়টা বুদম লাগবে একটা শার্টে সেটা হলো প্রত্যক্ষ ব্যয়। আর পরোক্ষ ব্যয়, একটা শার্ট তৈরি করতে গিয়ে কতটুকু সুতো ব্যবহার করা হবে আমি সেটা পরিমাণ অনুমান করে নিতে হয়, সেটা হলো পরোক্ষ ব্যয়। পণ্য ব্যয়, একটা পণ্য ক্রয় করতে গিয়ে যে ব্যয়টা হবে সেটা হবে পণ্য ব্যয়। কালীন ব্যয় সম্পর্কে জানবো, নিয়ন্ত্রণযোগ্য ব্যয়, অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়, মানে আমরা যে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারবো সেটা হলো নিয়ন্ত্রণযোগ্য, আর নামই বুঝতে পারছো অনিয়ন্ত্রণযোগ্য, যে ব্যয়টা নিয়ন্ত্রণ করতে পারবো না। পরিবর্তনশীল ব্যয়, এটা সম্পর্কে আমরা আগেই জেনেছিলাম, উৎপাদন বৃদ্ধির সাথে সাথে যে ব্যয় পরিবর্তন হয়, একক প্রতি ব্যয় একই থাকে তাকে বলে আমরা পরিবর্তনশীল ব্যয়। স্থায়ী ব্যয়, একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত যে ব্যয় স্থায়ী থাকে তাকে বলে আমরা স্থায়ী ব্যয়। মিশ্র ব্যয়, যে ব্যয়ের মধ্যে উৎপাদন মানে কি স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় অন্তর্ভুক্ত থাকে তাকে বলে মিশ্র ব্যয়। নিমজ্জিত ব্যয়, মানে আমাদের যে ব্যয়টা হারিয়ে গেছে, যে ব্যয়টাকে আর উদ্ধার করা সম্ভব নয় তাকে বলে নিমজ্জিত ব্যয়। সুযোগ ব্যয়, মানে আমরা একটি সুযোগ গ্রহণ করতে গিয়ে আরেকটি সুযোগ যে হারাতে হয় সেটাকে সুযোগ ব্যয়। আর তুলনামূলক ব্যয়, দুইটার মধ্যে যে তুলনা সেটা। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে কিছু নতুন তথ্য জেনে নেই, যে আমরা যে সবসময় বলি ব্যয়, ব্যয় শব্দটা যে ব্যবহার করি, ব্যয় এবং খরচ একই অর্থে ব্যবহার করি, কিন্তু হিসাব বিজ্ঞানের ভাষায় এই ব্যয় এবং খরচ কিন্তু একই না। হিসাব বিজ্ঞানে ব্যয় বলতে কোনো কিছু পাওয়ার, মানে কোনো কিছু পাওয়ার জন্য যে সম্পদ ত্যাগ করতে হয়, হিসাব বিজ্ঞানে ব্যয় কী ব্যয়ের সংজ্ঞাটা জানব। হিসাব বিজ্ঞানে ব্যয় বলতে কোনো কিছু পাওয়ার জন্য যে সম্পদ ত্যাগ করতে হয়, যে সম্পদ কী করতে হয়, ত্যাগ করতে হয় তাকে ব্যয় বলে। কী লিখলাম একটু দেখো তোমরা, হিসাব বিজ্ঞানে ব্যয় বলতে কোনো কিছু পাওয়ার জন্য যে সম্পদ ত্যাগ করতে হয় তাকে ব্যয় বলে। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, আমরা সংজ্ঞাটা দেখি। তোমাদের যদি দেখতে কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই লিখবে, তোমরা একটু তুলে নিবে। হিসাব বিজ্ঞানে ব্যয় বলতে
কোনো কিছু পাওয়ার জন্য যে সম্পদ ত্যাগ করতে হয় তাকে ব্যয় বলে। যেমন ধরো একটি মার্কার, এই মার্কারটা কিনতে গেলে আমাকে 30 টাকা দিতে হবে, এটা হলো ব্যয়। কোনো সমস্যা আছে? হিসাববিজ্ঞানে ব্যয় বলতে কোনো কিছু পাওয়ার জন্য যে সম্পদ ত্যাগ করতে হয়। সম্পদ তাহলে কয় টাকা সম্পদ দিচ্ছি? 30 টাকা আমরা দিচ্ছি, এই 30 টাকাই কিন্তু আমাদের সম্পদ, দিয়ে দিলাম তাকে আমরা কি বলবো? ব্যয়। যদিও আমরা অনেকেই ব্যয় এবং খরচ একই অর্থে কিন্তু ব্যবহার করি, কিন্তু এটা কিন্তু ঠিক না। ব্যয় হিসাববিজ্ঞানে এবং এক এক ব্যক্তির কাছে, এক এক প্রতিষ্ঠানের কাছে এক এক ধরনের ব্যয় চিহ্নিত করা হয়, কিন্তু আমরা হিসাববিজ্ঞানে কী করব? ব্যয় বলতে কোনো কিছু পাওয়ার জন্য যে সম্পদ ত্যাগ করব তাকে আমরা কি বলবো? ব্যয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু তুলে নিবে সুজনামণি এই চ্যাপ্টারটা, বাবা একটু দেখে নাও, কারণ চ্যাপ্টারটা ভালো একটা চ্যাপ্টার। এটা থেকে গত বছর নয়, এর আগের বছর আমাদের অঙ্ক এসেছিল, আবার এই বছর আসতে পারে। তাহলে হিসাববিজ্ঞানে ব্যয় বলতে কোনো কিছু পাওয়ার জন্য যে সম্পদ ত্যাগ করতে হয় তাকে আমরা কি বলবো? ব্যয়। কোনো সমস্যা আছে? এখন যদি আমি এই একটা মার্কার 30 টাকা, তাহলে এই 30 টাকা দিয়ে আমরা সম্পদটা ছেড়ে দিলাম, তাই এই মার্কারটা কিনতে কয় টাকা লাগলো? 30 টাকা। তাহলে এই 30 টাকা কি এখানে ব্যয়? এখন এই মার্কারের যতটুকু ব্যবহার করে ফেলছি, ধরো এতটুকু ব্যবহার করে ফেলছি, এটা হলো খরচ। আর ব্যয়ের যতটুকু অংশ অবশিষ্ট থেকে গেছে, এতটুকু ধরো আছে, এটুকু হলো সম্পদ। তাহলে দেখো ব্যয়ের যে অংশ সুবিধা ভোগ করা হয়েছে সে অংশটুকুই খরচ। খরচ সম্পর্কে জানি আজকে, ব্যয়ের যে অংশটুকু খরচ কি? খরচ ব্যয়ের যে অংশটুকু সুবিধা ভোগ করা হয়েছে ব্যয়ের যে অংশটুকু সুবিধা ভোগ করা হয়েছে সেই অংশকেই খরচ বলে। প্রিয় শিক্ষার্থী, ব্যয়ের যে অংশটুকু সুবিধা ভোগ করা হয়েছে সেই অংশটুকুকে কি বলে? খরচ বলে। তোমরা একটু তুলে নেবে। আমরা কি বললাম? একটা মার্কার 30 টাকায় ক্রয় করেছিলাম, সেই 30 টাকার মার্কার টাকা থেকে আমরা যতটুকু ব্যবহার করে ফেলছি সেটা হলো খরচ, আর যতটুকু অবশিষ্ট আছে তাহলে সেটাকে কি বলবো আমরা? সম্পদ। তাহলে ব্যয়ের যে অংশটুকু সুবিধা ভোগ করা হয়েছে সেই অংশটুকুকে আমরা কি বলবো? খরচ। ব্যয়ের যে অংশটুকু কি করা হয়েছে? ব্যয়ের যে অংশটুকু সুবিধা ভোগ করা হয়েছে মানে ব্যবহার করে ফেলছি সেটাকে আমরা কি বলবো? খরচ। কোনো সমস্যা প্রিয় শিক্ষার্থী? তাহলে তোমরা একটু তুলে নাও প্লিজ। আর সম্পদ ব্যয়ের যে অংশটুকু খরচ হিসেবে দেখানো হবে না, উহা ব্যবসায়ের সম্পদ হিসেবে গণ্য হবে। সম্পদ কি? দেখো সম্পদ ব্যয়ের যে অংশটুকু কি করবে না, যে অংশটুকু খরচ হিসেবে দেখানো হবে না, হবে না তা সম্পদ হিসেবে ধরা হবে, তা সম্পদ হিসেবে গণ্য করা হবে, গণ্য করা হবে। আমরা কি বললাম? ব্যয়ের যে অংশটুকু খরচ হিসেবে দেখানো হবে না তাকে আমরা কি বলবো? দেখানো হবে না, তা সম্পদ হিসেবে কি করা হবে? গণ্য করা হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আচ্ছা কী কী জানলাম? প্রথম জানলাম ব্যয়, এরপর জানলাম কি? খরচ, এরপর জানলাম কি? সম্পদ। আমরা এখানে কি পেয়েছি? ব্যয়ের যে অংশটুকু
খরচ হিসেবে দেখানো হবে না, ব্যয়ের যে অংশটুকু খরচ হিসেবে দেখানো হবে না, তাকে আমরা কি বলবো? তাকে আমরা সম্পদ হিসেবে গণ্য করা হবে বা তাকে সম্পদ হিসেবে আমরা মূল্যায়ন করব। কোনো সমস্যা আছে? তাকে সম্পদ হিসেবে দেখানো হবে বা ব্যবসায়ের সম্পদ হিসেবে দেখানো হবে বা সম্পদ হিসেবে গণ্য করা হবে? নাজমিন আক্তার, সিওয়ানে 413, ধন্যবাদ মা। আচ্ছা দেখো তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, নবমাধ্যায়। আজকে নবমাধ্যায় প্রথম ক্লাস। তাহলে আমরা কি কি জানলাম? প্রথম জানলাম ব্যয়, পরে জানলাম খরচ, পরে জানলাম সম্পদ। তাহলে আমরা কি করলাম? একটা মার্কার ক্রয় করলাম, কয় টাকা? 30 টাকায়। এই যে 30 টাকার সম্পদ যেটা আমরা ছেড়ে দিচ্ছি, মার্কারটা পেয়েছি, এই 30 টাকাটা হলো কি? ব্যয়। এই 30 টাকাটা কি? ব্যয়। কোনো সমস্যা আছে? খরচ, এই মার্কার থেকে যতটুকু লিখে ফেলছি, মানে যেটা ব্যবহার করে ফেলছি, সেটা হলো খরচ। আর মার্কারের যেটুকু এখনও লিখি নাই, যেটুকু অবশিষ্ট রয়ে গেছে, এখনও ধরো এতটুকু রয়ে গেছে, এটা তাহলে কী হবে? সম্পদ হবে। তাহলে বলছে কি, ব্যয়ের যে অংশটুকু খরচ হিসেবে দেখানো হবে না, তা সম্পদ হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন জানবো কি? ব্যয়ের শ্রেণীবিভাগ। ব্যয়ের শ্রেণীবিভাগ জানার জন্য তোমাকে কি কি জানতে হবে? ব্যয়ের শ্রেণীবিভাগের মধ্যে আছে প্রত্যক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয়। যে সকল ব্যয়, প্রত্যক্ষ ব্যয় কি? যে সকল ব্যয় উৎপাদনের সাথে সরাসরি জড়িত, এবং যে ব্যয় প্রতি এককের জন্য কি করা যায়? আলাদা করা যায়। প্রতি এককের জন্য খুব সহজে আলাদা করা যায়, তাকে আমরা কোন ব্যয় বলবো? প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয় সম্পর্কে কি জানবো? যে সকল ব্যয় উৎপাদনের সাথে সরাসরি জড়িত। প্রত্যক্ষ ব্যয়, ব্যয়ের শ্রেণীবিভাগের মধ্যে আমরা কি কি জানতে হবে এখানে? প্রত্যক্ষ ব্যয়। ধরো নেশাগঞ্জে একটা বেঞ্চ, এই বেঞ্চ তৈরি করতে কতটুকু কাঠ লাগবে, এটা কিন্তু খুব সহজেই আলাদা করা যাচ্ছে, তাহলে এটা হলো প্রত্যক্ষ ব্যয়। একটা শার্ট তৈরি করতে কতটুকু কাপড় লাগবে, আমি দর্জির দোকানে বা আমি কাপড়ের দোকানে গিয়ে বললাম ভাই আমি একটা শার্ট তৈরি করবো, কতটুকু কাপড় লাগবে, এই কাপড়টুকুকে যে আলাদা করতে খুব সহজে এককটা আলাদা করা যায়, কতটুকু কাপড় লাগছে, এটা কি? প্রত্যক্ষ ব্যয়। কোনো সমস্যা? তার প্রত্যক্ষ ব্যয় যে সকল ব্যয় উৎপাদনের সাথে, যে সকল ব্যয় উৎপাদনের সাথে সরাসরি জড়িত, যে সকল ব্যয় উৎপাদনের সাথে সরাসরি কি জড়িত? উৎপাদনের সাথে সরাসরি জড়িত এবং প্রতি এককের জন্য খুব সহজে আলাদা করা যায়, কি বলছি? এবং যে ব্যয় প্রতি এককের জন্য খুব সহজে আলাদা করা যায় তাকে কি বলবো? প্রত্যক্ষ ব্যয়। কি জানলাম? যে সকল ব্যয় উৎপাদনের সাথে সরাসরি জড়িত, জান্নাত আমাদের সাথে আছো, ধন্যবাদ মা। তোমরা একটু রোলগুলো লিখে দাও প্লিজ। যে সকল ব্যয় উৎপাদনের সাথে সরাসরি জড়িত এবং যে ব্যয় প্রতি এককের জন্য খুব সহজে আলাদা করা যায় তাকে প্রত্যক্ষ ব্যয় বলবে। কীরকম? আমি ধরো একটা শার্ট তৈরি করবো বা তুমি একটা জামা তৈরি করবে, এর জন্য কতটুকু কাপড় লাগবে? হয়তো 2.5 গজ। একটা প্যান্ট তৈরি করতে কতটুকু কাপড় লাগবে? এই যে কতটুকু কাপড় লাগতেছে, এটা খুব সহজেই আলাদা করতে পারতেছে, এটা কি? প্রত্যক্ষ ব্যয়। কোনো সমস্যা আছে? যে আমরা কি লিখছি তোমরা একটু লিখে নাও প্লিজ। যে সকল ব্যয় উৎপাদনের সাথে সরাসরি জড়িত এবং যে ব্যয় প্রতি এককের জন্য খুব সহজে আলাদা করা যায় বা আলাদা করা সম্ভব হয়, তুমি যদি আরও লিখতে চাও আলাদা করা সম্ভব হয়, তাকে আমরা কি বলবো? প্রত্যক্ষ ব্যয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কী পাচ্ছি?
প্রত্যক্ষ ব্যয় ব্যয়ের শ্রেণীবিভাগের মধ্যে ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগের মধ্যে পাচ্ছি। যে প্রত্যক্ষ ব্যয় প্রথম পাইলাম কি, প্রত্যক্ষ ব্যয়ের সংজ্ঞাটা কি জানলাম, যে সকল ব্যয় উৎপাদনের সাথে সরাসরি জড়িত এবং যে ব্যয় প্রতি এককের জন্য খুব সহজে আলাদা করা যায় তা আমরা কি বলবো, প্রত্যক্ষ ব্যয়। যেমন কি একটা শার্ট তৈরি করতে কতটুকু কাপড় লাগবে সেটা খুব সহজে আলাদা করা যাচ্ছে, এটা হলো প্রত্যক্ষ ব্যয়। অথবা ন্যাশনাল কলেজে যে একটা বেঞ্চ তৈরি করতে, এক জোড়া বেঞ্চ তৈরি করতে কতটুকু কাঠ লাগবে সেটা কিন্তু খুব সহজে আলাদা করা যাচ্ছে, এটা হলো প্রত্যক্ষ ব্যয়। বা একটা সার তৈরি করতে গিয়ে কতটুকু বুতাম, কয়টা বুতাম ব্যবহার করা হবে সেটা হলো প্রত্যক্ষ ব্যয়। এখন আসো তাহলে পরোক্ষ ব্যয়, যে সকল ব্যয় উৎপাদনের জন্য অপরিহার্য কিন্তু প্রতি এককের জন্য কি করা যাবে না, কতটুকু ব্যয় হবে তা সহজে আলাদা করা সম্ভব নয়, তাকে আমরা কি বলবো, পরোক্ষ ব্যয়। যে সকল পরোক্ষ ব্যয় না, আমি একটু এখান থেকে একটু দেখি না, পরোক্ষ ব্যয় কি লাগবো, যে সকল ব্যয় উৎপাদনের সাথে, যে সকল ব্যয় উৎপাদনের জন্য অপরিহার্য, যে সকল ব্যয় উৎপাদনের জন্য অপরিহার্য, উৎপাদনের জন্য অপরিহার্য মানে কি, আসলে এটা ছাড়া করা সম্ভব না তাই না, কিরকম অপরিহার্য কেন, দেখো যে সকল ব্যয় উৎপাদনের জন্য অপরিহার্য, শার্ট আমরা যে শার্ট তৈরি করবো, শার্টকে সেলাই করতে কাপ সুতো লাগবে না, সুতো ছাড়া কি শার্ট হবে, তাহলে যে সকল ব্যয় উৎপাদনের জন্য কি অপরিহার্য, কিন্তু প্রতি এককের জন্য কতটুকু ব্যয় হবে, কিন্তু প্রতি এককের জন্য, প্রতি এককের জন্য কতটুকু ব্যয় হবে, কতটুকু ব্যয় হবে তা খুব সহজে আলাদা করা সম্ভব নয়, তা সহজে আলাদা করা সম্ভব নয়, তা সহজে আলাদা করা সম্ভব নয়, তাকে আমরা কি বলবো, পরোক্ষ ব্যয়, তাকে পরোক্ষ ব্যয় বলে। পরোক্ষ ব্যয় বলে কি জানলাম প্রিয় শিক্ষার্থী, যে আমরা পরোক্ষ ব্যয় সম্পর্কে জেনে ফেললাম। তোমরা একটু দেখো, যে একটু আমি ক্লাসের বাইরে যাচ্ছি, একজন শিক্ষার্থী লেখছেন, নাজমিন আক্তার স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি বাবা। তোমরা দেখো পরোক্ষ ব্যয়, তোমাদের আসলে প্রশ্ন করো যে কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু আবার বলার প্রয়োজন হয় সেটা একটু লেখো, বা তোমরা একটু তুলে নাও, এটা একটু কষ্ট করে তুলে নাও, কারণ এটা আমাদের এই চ্যাপ্টারটার জন্য এই ব্যয়গুলো সম্পর্কে জানতে হবে, এই ব্যয়গুলোর থেকে নৈবিত্তিক আসে। তাহলে পরোক্ষ ব্যয়, যে সকল ব্যয় উৎপাদনের জন্য অপরিহার্য কিন্তু প্রতি এককের জন্য কতটুকু ব্যয় হবে তা খুব সহজে আলাদা করা, আলাদা করা সম্ভব নয়, তাকে আমরা কি বলবো, পরোক্ষ ব্যয়। তাহলে পরোক্ষ ব্যয় সম্পর্কে কি জানছি একটু বলো তো, যে সকল ব্যয় উৎপাদনের জন্য অপরিহার্য, মানে অপরিহার্য কি, মানে এটা ছাড়া ওটা সম্ভবই না, একটা শার্ট তৈরি করতে বা একটা প্যান্ট তৈরি করতে অথবা একটা জামা তৈরি করতে সুতো ছাড়া কি জামা সেলাই করা যাবে, যাবে না, অপরিহার্য, কিন্তু কি প্রতি এককের জন্য, মানে একটা শার্ট তৈরি করতে কতটুকু সুতো লাগছে সেটা কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না, অনুমান নির্ভর মানে ধরে নিতে হয়। তাহলে প্রতি এককের জন্য কি করবে, কতটুকু ব্যয় হবে তা খুব সহজে আলাদা করা সম্ভব নয়, তাকে আমরা কি বলবো, পরোক্ষ ব্যয় বলবো। এখন শার্ট তৈরি করতে আমি ধরে নিলাম 10 হাত সুতো লাগবে, আর শার্ট তৈরি করতে গিয়ে দেখা যাচ্ছে এর চেয়েও বেশি সুতো লাগছে, তাহলে আলাদা করা সম্ভব নয়, মানে তা খুব সহজে আলাদা করা যাবে না, এটাকে আমরা কি বলবো, পরোক্ষ ব্যয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে কি জানলাম, পরোক্ষ ব্যয় সম্পর্কে, যে সকল ব্যয় উৎপাদনের জন্য অপরিহার্য, যে সকল ব্যয় কি উৎপাদনের জন্য কি অপরিহার্য কিন্তু প্রতি এককের জন্য কতটুকু ব্যয় হবে তা খুব সহজে আলাদা করা সম্ভব নয়, তাকে আমরা কি বলবো, পরোক্ষ ব্যয়।
এরপর আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য ব্যয়ের শ্রেণী বিভাগ, আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য ব্যয়ের শ্রেণী বিভাগ, আর্থিক অবস্থার বিবরণী তো তোমরা জানো, মনে আছে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা কী কী করি, মোট লাভ তৈরি করি, নেট লাভ তৈরি করি, মানে যেখানে বিশদ আয় বিবরণী তৈরি করি, তারপর সেকেন্ড পেপারের ক্ষেত্রে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করি এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি। এই আর্থিক অবস্থা বিবরণীর জন্য ব্যয়ের শ্রেণী বিভাগ আছে। এখানে আর্থিক অবস্থা বিবরণী আমরা যখন করি তখন আমাদের কিছু জিনিস গুরুত্বপূর্ণ, যেটা হলো সেখানে ব্যয়ের শ্রেণী বিভাগের মধ্যে পণ্য ব্যয় আছে, কালীন ব্যয় আছে, নিয়ন্ত্রণযোগ্য ব্যয়, অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। তা তোমরা নামেই তো বুঝতে পারছো, পণ্য ব্যয় যে ব্যয়গুলো পণ্য ক্রয় বা পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত, পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি জড়িত, তাকে আমরা কি বলবো, পণ্য ব্যয়। একটু লিখে নেই, পণ্য ব্যয়, পণ্য ব্যয় সম্পর্কে আজকে জানবো। কোন ব্যয় জানবো? পণ্য ব্যয়। যে ব্যয়গুলো পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি জড়িত, উৎপাদনের সাথে কি সরাসরি জড়িত তাকে পণ্য ব্যয় বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা কি জানলাম, যে ব্যয়গুলো পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি জড়িত তাকে আমরা কোন ব্যয় বলবো, পণ্য ব্যয়। এখন একটা পণ্য ক্রয় করতে গেলে কারখানা কিছু খরচ আছে, প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ মজুরি, এগুলো যোগ করে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। তাহলে পণ্য ব্যয় সম্পর্কে কী জানলাম, যে ব্যয়গুলো পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি জড়িত তাকে আমরা পণ্য ব্যয় বলে বা পণ্য ব্যয় বলে গণ্য করতে পারি। যে ব্যয়গুলো তোমরা একটু তুলে নাও প্লিজ, যে ব্যয়গুলো পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি জড়িত তাকে পণ্য ব্যয় বলে। যে ব্যয়গুলো পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি জড়িত, মানে এটা ছাড়া ওই পণ্যের মূল্য নির্ধারণ করা যায় না, তাকে আমরা কি বলবো, পণ্য ব্যয়। আর একটা লিখে আজকে শেষ করে দিব, কারণ এরপরে তো ছাত্রদের ক্লাস আছে। আরেকটা কি, কালীন ব্যয়। কালীন ব্যয় কি? যে হিসাবকালের ব্যয় সেই হিসাবকালে আয়ের বিপরীতে দেখানো হয়। কালীন ব্যয়, নাম শুনছো তোমরা, নাম তো শোনার কথা, কালীন ব্যয়। কালীন ব্যয় কি? যে হিসাবকালের ব্যয়, এটা সরাসরি উৎপাদনের সাথে জড়িত না, কিন্তু এই বছরেরই ব্যয়। তা যে হিসাবকালের ব্যয় সেই হিসাবকালেরই, যে হিসাবকালের ব্যয় আমরা এখানে একটু এ পাশ দিয়ে দেখি, নাহলে তোমরা আবার এক করে ফেলবা। যে হিসাবকালের ব্যয় সেই হিসাবকালেই আয়ের বিপরীতে দেখানো হয়। তাকে কালীন ব্যয় বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা কি জানলাম বা সেগুলো কি কালীন ব্যয় বলে? অসুবিধা নেই, যে হিসাবকালের ব্যয় সেই হিসাবকালেই আয়ের বিপরীতে দেখাবে। কার বিপরীতে দেখাবে? আয়ের বিপরীতে দেখানো হয়, তাকে কালীন ব্যয় বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসের প্রায় আজকের শেষ প্রান্তে আজকে আরেকটি ব্যয় সম্পর্কে জানলাম, কালীন ব্যয়।
যে হিসাবকালের ব্যয় সেই হিসাবকালেই আয়ের বিপরীতে দেখানো হয় তাকে আমরা কি বলবো কালীন ব্যয়। তোমরা একটু তুলে নেবে প্লিজ। কালীন ব্যয় কি? যে হিসাবকালের ব্যয় সে হিসাবকালীন। আমার যদি 2018 সালে হিসাব হয় 2018 সালে আয়ের বিপরীতে দেখাবে। কার বিপরীতে দেখাবে? আয়ের বিপরীতে দেখাবে, দেখানো হয় তাকে কালীন ব্যয় হবে। আয়ের বিপরীতে এই ব্যয়গুলো দেখানো হবে তাকে আমরা বলবো কি কালীন ব্যয়। যে হিসাবকালের ব্যয় সেই হিসাবকালে আয়ের বিপরীতে দেখানো হয় তাকে আমরা কি বলবো কালীন ব্যয়। যেমন অফিস খরচ আছে, বিজ্ঞাপন আছে, এগুলো কালীন ব্যয়, আয়ের বিপরীতে দেখাবে, এগুলো কালীন ব্যয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আচ্ছা কী কী জানলাম? প্রথম জানলাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ খুবই গুরুত্বপূর্ণ। এখানে ব্যয় কী, আমরা কী কী সম্পর্কে জানতে পারবো, ব্যয় কী, খরচ কী, সম্পদ কী, তারপর তোমরা ব্যয়ের শ্রেণীবিভাগের মধ্যে জানবা প্রত্যক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয়, এবং আর্থিক অবস্থার বিবরণীতে যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের জন্য যে ব্যয়ের গুরুত্বপূর্ণ কিছু উপাদান আছে তার মধ্যে আমরা কী কী জানলাম, একটা পণ্য ব্যয়, কালীন ব্যয়। আমরা আগামী দিন ক্লাসে কী কী জানবো সেটা একটু জেনে নাও। নিয়ন্ত্রণযোগ্য ব্যয় জানবো, অনিয়ন্ত্রণযোগ্য ব্যয় এটা সম্পর্কে জানবো, পরিবর্তনশীল ব্যয় সম্পর্কে জানবো, স্থায়ী ব্যয় জানবো, মিশ্র ব্যয় জানবো, সুযোগ ব্যয় জানবো, তুলনামূলক ব্যয়, নিমজ্জিত ব্যয়। প্রিয় শিক্ষার্থী, এইগুলো সম্পর্কে ধারণা থাকলে তোমাকে এই অঙ্ক চ্যাপ্টারটা করাটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা আগামী দিন যে আমরা ঠিক বিকাল 4:10 আমাদের আরেকটা ক্লাস আছে যেখানে এই চ্যাপ্টারটা দ্বিতীয় ক্লাস হবে, এবং আজকের যে তোমাদের যেগুলো লিখে দিয়েছি সেগুলো সম্পর্কে তোমরা বাসায় দেখবে এবং বন্ধুদের জানিয়ে দিবে যে চ্যাপ্টারটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এই বলে আজকের ক্লাস এখানে আমি শেষ করছি। ভালো থাকবে।